সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নতুন পরিচালক, নতুন নায়ক, প্রায় নতুন নায়িকা, তাই পোড়ামন টু এর সাফল্য নিয়ে কিছুটা সংশয় ছিল সিনেমা প্রেমীদের। কিন্তু সব সংশয় আর অনিশ্চয়তাকে একেবারে ঝেড়ে ফেলে ঈদের দ্বিতীয় সপ্তাহেও হলগুলোতে চলছে পোড়ামন টুর জয় জয়কার। এবারিতে মুক্তি পেয়েছে 5টি ছবি। এগুলো হলো চিটাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া, সুপার হিরো পোড়ামন টু, পাঙ্কু জামাই ও কমলা রকেট। এ ছবিগুলোর মধ্যে হলকা পাচ্ছে সিয়াম ও পূজা অভিনীত পোড়ামন টু। এছাড়া সাকিব বুবলির সুপার হিরো দারুণ ব্যবসা করছে। মুক্তির আগে আলোচনায় চলে এসেছিল সিনেমাটি। শুধু তাই নয়, সেন্সর বোর্ডেও ব্যাপক প্রশংসিত হয় পোড়ামন টু। এরই ধারাবাহিকতায় ছবি মুক্তির পর উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে সিনেমা হলগুলোতে। প্রথমে দেশের মাত্র 22 সিনেমা হলে মুক্তি পেলেও প্রথম সপ্তাহেই ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তার ফলে বেড়ে গেছে হল সংখ্যাও। দর্শকদের এমন সাড়াতে খুশি সিনেমা হল মালিকরাও। বলাকা সিনেমা হলের ম্যানেজার মোহাম্মদ শাহিন বলেন, ঈদের দিন থেকেই বলাকায় পোড়ামন টু দেখানো হচ্ছে। অনেকদিন পর এই ছবির মাধ্যমে হাউসফুল পেয়েছি। যৌথ প্রযোজনা ছবির বাইরে দেশের ছবি হিসাবে প্রথম সপ্তাহে খুবই ভালো চলেছে ছবিটি। দিনে 4টি করে শো চালাচ্ছি। তিনি আরও বলেন, ভালো ছবি বানাতে পারলে দর্শক যে ছবি দেখে তার প্রমাণ পোড়ামন টু। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, 7 দিনে শুধু বলাকা থেকেই পোড়ামন টু ব্যবসা করেছে 11,94,035 টাকা। এর আগে আমার প্রযোজিত বেশিরভাগ ছবি বলাকায় প্রদর্শিত হয়েছে, কিন্তু 7 দিনে এত টাকার ব্যবসা আর অন্য কোনো ছবি করেনি। অন্যান্য হল মালিকরাও পোড়ামন টু প্রদর্শন করে যে বেশ খুশি তা তাদের মুখের চওড়া হাসি দেখলেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, একেবারে দেশীয় প্রোডাকশনে তৈরি পোড়ামন টু এর এমন জয় জয়কার আপনাদের কাছে কেমন লাগছে? আপনারা কি ছবিটি দেখেছেন? কেমন লেগেছে আপনাদের? কমেন্ট করে জানিয়ে দিন।